নমস্কার বন্ধুরা, আমার এই শর্ট অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমাদের টপিক হলো একটি অসাম গান যার নাম ইউজিআই। আসুন জেনে নেওয়া যাক পুরোটা। এই ইউজিআইকে ইসরায়েলের একজন মেজর নাম ইউজিএল আবিষ্কার করেন 1940 সালে। এটি একটি সাব মেশিন গান এবং AK-47 পরে এই বন্দুকের চলন খুব। এই বন্দুকের মডেল 1940 আবিষ্কার হলো। এর প্রোটোটাইপ প্রথম বানানো হয় 1950 সালে এবং প্রথমেই ইসরায়েল ডিফেন্স ফোর্সের হাতে তুলে দেওয়া হয় এই বন্দুক। পৃথিবীতে প্রায় 90টি দেশ ইউজিআইয়ের ব্যবহার করে আর এই বন্দুককে ম্যানুফ্যাকচার করে ইসরায়েলের একটি কোম্পানি যার নাম ইসরায়েল মিলিটারি ইন্ডাস্ট্রি। এই বন্দুক সম্পর্কে একটা জিনিস জানা দরকার, সেটা হলো যখন প্রথম ইউজিআইকে মাস প্রোডাকশন করা হয় তখন ইউজিআই 600 রাউন্ডস পার মিনিটে ফায়ার করতে পারত এবং 9mm ক্যালিবারের বুলেট ইউজ করত। ইউজিআইকে যখন অটোমেটিক মোডে ফায়ার করা হয় তখনও এই বন্দুকের অ্যাকুরেসির কোনো পরিবর্তন হয় না। ইউজিআই এর অনেক রকমের ডিজাইন আছে, তবে স্ট্যান্ডার্ড ইউজিআইটি হলো 650mm অথবা 25.6 ইঞ্চ লম্বা এবং এই বন্দুকের পিছনের দিকটি ফোল্ড করা যায়, তার ফলে জায়গা অনেক কম লাগে একে ক্যারি করতে। ইউজিআই এর ব্যারেলটি 260mm বা 10 ইঞ্চির মতন লম্বা এবং যখন 25 অথবা 32 রাউন্ডের 9mm এর ম্যাগজিন লোড করা থাকে তখন এই বন্দুকের ওজন হয় 9 পাউন্ড বা 4 কেজি প্রায়। এর একটি ছোট ভার্সনও আছে যার লেন্থ হলো 460mm অথবা 18 ইঞ্চ। তাছাড়া মিনি ইউজিআই এর ফায়ার করার রেটটা একটু বেশি, 950 রাউন্ড পার মিনিট। এই বন্দুকের রেঞ্জ কিন্তু খুব একটা কম নয়, অ্যাপ্রক্স 200 মিটার অবধি এই বন্দুক তার টার্গেটকে খতম করতে পারে। এটি একটি বহুল প্রচলিত বন্দুকের মধ্যে একটি। এই বন্দুকের আলাদা আলাদা ভার্সানে আলাদা আলাদা রকমের মডিফাইড ফিচার্স আছে আর এর পিছনের দিকটা ফোল্ড করা যায় বলে একে ব্যবহার করা এবং বহন করা দুটোই খুব সুবিধাজনক। এই বন্দুকের ভার্সানগুলোর মধ্যে পড়ছে 45 ACP, 22 LR এবং 41 AE। ইউজিআইকে বেশ কিছু যুদ্ধেও ব্যবহার করা হয়েছে, যেমন ভিয়েতনামের যুদ্ধ এবং গালফের যুদ্ধ ইত্যাদি। এই বন্দুকটি এতটাই ফেমাস হয়ে গেছিলো যে অনেক সিনেমাতেও দেখানো হয়েছে একে। এই বন্দুককে গ্যাংস্টার গানও বলা হয়, কারণ অনেক অ্যান্টিসোশাল এলিমেন্টের কাছে এই বন্দুকটি পৌঁছে গেছিলো এবং তার ফলে আইন শৃঙ্খলাতেও বেশ ধাক্কা লেগেছিলো। এছাড়াও এই বন্দুকে কিছু ইনস্ট্রুমেন্টও অ্যাড করা যায়, যেমন সাপ্রেসার, লেজার সাইট এবং বাইপড। এই ইউজিআইকে অনেকে ইসরায়েলি টমিগান বলেও আখ্যা দেয়। তবে বন্ধুরা, একটি বন্দুকের ক্ষমতা ডিপেন্ড করে তার উপর যে বন্দুকটা চালায়। তবুও এটা বলা যায় যে ক্লোজ কম্ব্যাটের ক্ষেত্রে এই বন্দুকটি সত্যিই খুবই খতরনাক। একটি ইউজিআই গানের মূল্য হলো $1300 অ্যাপ্রক্স, যা ভারতীয় মুদ্রায় 1,06,697 টাকা। আশা করছি এই অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছে এই বন্দুক সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশন পৌঁছাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।